আঞ্চলিকভাবে চুকাই বা চুকুর নামে পরিচিত এই রোজেল নামক ফুলটির ব্যাপক চাহিদা আমেরিকা, জাপান সহ আফ্রিকার বিভিন্ন দেশে, আর সেই রোজেলের চাষ হচ্ছে বাংলার মাটিতে। ঔষধি গুণ সম্পন্ন এই উদ্ভিদ ভোজনপ্রেমী বাঙালি খেয়ে থাকে নানাভাবে। চুকাইয়ের ভীষণ জনপ্রিয়তা পাহাড়ি জনগোষ্ঠীর কাছে। এই চুকুর গাছের ক্যালিক্স দিয়ে জ্যাম, জেলি, আচার, ড্রিঙ্কস, লজেন্স, পুডিং এগুলো তৈরি করেছি। এটা অর্গানিক এসিড একটা কেমিক্যাল থাকে যার কারণে একটু টকটক স্বাদ আছে, আর হলো অ্যান্থোসিয়ানিন নামক একটা কেমিক্যাল আছে যার কারণে একটা মিষ্টি মিষ্টি গন্ধ আছে এবং টকও আছে। সম্প্রতি এই গাছের ফুলের বৃতির অংশ প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে জ্যাম, জেলি, পুডিং, চাটনি, আচার, চকলেট, চা ও জুস সহ বিভিন্ন মুখরোচক খাদ্য ও পানীয়। আর এই উদ্ভাবনের কৃতিত্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গবেষক ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলাইমান আলী ফকির ও তার গবেষণা দলের। রোজেল ফুলের স্থায়ী ও মাংসল বৃতি ব্যবহৃত হয় খাদ্য হিসেবে। বৃতির রং উজ্জ্বল লাল হওয়ায় ব্যবহার করা সম্ভব খাদ্যের জৈব রং হিসেবেও। রোজেলকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় শুকিয়ে এবং ফ্রিজিং করে। সবজি হিসেবে ব্যবহার করা হয় এই উদ্ভিদের কচি পাতা। ঔষধিগুণে ভরপুর এই গাছটির রঙিন বৃতিতে রয়েছে অ্যান্থোসায়ানিন, ফ্লাভোনয়েড, ক্যারোটিন সহ গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমি যেটা খেলাম এটা হচ্ছে একটা আচার, মানে এই রোজেলার জ্যাম দিয়ে। এতে আচারটার স্বাদ কিছুটা মানে টক, প্লাস হচ্ছে ঝাল, প্লাস একদম মিষ্টি, মানে তিনটা স্বাদেই পাওয়া যাবে। আমরা এই আচারটা যেটা খেলাম এটা হচ্ছে রোজেলা দিয়ে তৈরি একটি আচার, যেটির স্বাদ কিছুটা টক, কিছুটা ঝাল এবং কিছুটা মিষ্টি, তিনটা সংমিশ্রণে একটা খুব ভালো দারুণ একটা স্বাদ আসলে। ফলে এই উদ্ভিদ থেকে তৈরিকৃত খাদ্য ও পানীয় ক্লান্তি দূরীকরণ, হৃৎপিণ্ডের ব্যথা প্রশমন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহ খুবই উপকারী ক্যান্সারের কেমোথেরাপি পরবর্তী সময়ে। বাড়ির আশেপাশে রৌদ্রময় উঁচু জায়গাতে চাষ করা যায় রোজেলা। বীজ বপনের পর প্রায় 180 থেকে 200 দিনের মধ্যে আসে ফুল। আমাদের বাংলায় বা বাংলাতে গ্রাম বাংলায় চুকুর গাছ বা টক গাছ নামে বেশি পরিচিত। ইংরেজিতে এটাকে রোজেল, আরও একটি নাম আছে সরেল। পাহাড়ি অঞ্চলে এটাকে আমলিয়া শব্দটা ইউজ করে, আমলিয়া শাক। এটি আসলে গ্রীষ্মমন্ডলীয় গাছ। এই গাছের ব্যবহার বহু প্রাচীন, সেগুলোর মধ্যে কি পুষ্টিমান থাকে আমরা জানি না, কিন্তু এটি আমাদের দেশীয় গাছ। এর মধ্যে আমাদের যে বেসিক প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো তো আছে। এছাড়া বিশেষ করে ঔষধি গুণ সম্পন্ন ফাইটোকেমিক্যাল যেগুলো, এগুলোর আমাদের অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি প্রেশার কমানো, কোলেস্ট্রল কমানো, এমনকি হার্ট ডিজিজ প্রশমনে এই ফলের রস বা ড্রিঙ্কস বা জ্যাম জেলি এইগুলোর উপকার আছে বলে গবেষণায় দেখা গেছে। 4-5টি রোজেল উদ্ভিদ থেকে একটি পরিবারের জন্য চা, জ্যাম, জুস, আচার ইত্যাদির চাহিদা মেটানো সম্ভব বলেও দাবি গবেষক ও তার দলের সদস্যদের। এটা অ্যাকচুয়ালি সব বয়সের মানুষেরাই খেতে পারবে, ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত। এটা অনেক মুখরোচক একটা খাবার, আর হচ্ছে কেউ যদি হেলথ বেনিফিটের জন্য খেতে চায় তাহলে সেটা হিসেবেও খেতে পারবে। ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে, কারণ এটা চিনি ছাড়াও খেতে এটার অসাধারণ টেস্ট আছে, অর্থাৎ তাদের জন্য কোনো প্রবলেম হবে না, তারা নির্দ্বিধায় এটা খেতে পারবে। প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হচ্ছে যেমন বার্থডে পার্টি, সেমিনার, বিভিন্ন ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করতে পারি। এটা দেখতেও খুব চমৎকার, খেতেও এক্সেলেন্ট। বাংলাদেশে এর ব্যবহার তেমন একটা না হলেও বিদেশে ব্যাপক চাহিদা থাকায় গাছটির বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব বলে মনে করেন এই গবেষক। সরকারের পাশাপাশি দেশের উদ্যোক্তারাও এগিয়ে আসবেন বলে মনে করেন তিনি। আমি মালয়েশিয়াতে দেখেছি এটা জামজেলি তৈরি হয়, থাইল্যান্ডে দেখেছি এটা জামজেলি জুস তৈরি হয়, ভিয়েতনামে এগুলো দেখেছি প্রোডাক্ট তৈরি হবে এবং এটি ব্যাপক বিপণন হয়ে থাকে। এক যুগের অধিক কাল ধরে এটি গবেষণা করছি। এটি জমির আইলে বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাতে, উঁচু জমিতে, রৌদ্রক স্থানে এটি খুব সহজে বীজ থেকে এটি গাছ হবে। খাদ্য রং হিসাবে এটির ব্যাপক সম্ভাবনা আছে, আবার বাহিরে রপ্তানির সুযোগ আছে বলে আমি মনে করি।